স্যামসাং ইন্ডিয়ান মার্কেটে তাদের একটা নতুন লোয়ার বাজেট সিগমেন্টের ফোন লঞ্চ করেছে, আর ফোনটার নাম হলো স্যামসাং গ্যালাক্সি A05s। যে ফোনটার 6128 GB ভেরিয়েন্ট মাত্র 14,990 রুপিতে লঞ্চ করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ফোনটা কী কী স্পেসিফিকেশনের সাথে এসেছে, এই ফোনটা বাংলাদেশের মার্কেটে কী প্রাইজিংয়ে আসবে, বা এই ফোনটা কত প্রাইজিংয়ে আসতে আপনার কেনা উচিত, বা এই ফোনটার ভালো খারাপ সব দিক নিয়ে আজকের ভিডিওতে কথা বলা হবে। সো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। তো অ্যাট ফার্স্ট আমরা কথা বলবো এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটাতে আপনি 6.7 ইঞ্চি মাপের একটা ফুল এইচডি প্লাস PLS LCD ডিসপ্লে পাবেন, যেটা একটা ওয়াটার ড্রপ নস কাটিং ডিসপ্লে, আর এর রিফ্রেশ রেট হলো 90 হার্জ। তো আমার কাছে মনে হয়েছে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি কিন্তু ভালোই, এবং চীন বেজেলসও মোটামুটি কমানো হয়েছে লোয়ার বাজেট সিগমেন্টের ফোন হিসাবে। এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন, এবং ডিসপ্লের ব্রাইটনেসও কিন্তু ভালো দেয়া হয়েছে, পিক ব্রাইটনেস দেয়া হয়েছে 800 নিটস। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, বাজেট অনুযায়ী তেমনি সানলাইটেও ভালোই পারফরমেন্স পাওয়া যাবে। এবার আমরা এই ফোনটার লুক ডিজাইন নিয়ে কথা বলবো। ব্যাকসাইডে আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ এখানে দেখতে পাবেন, আর স্যামসাংয়ের লোয়ার বাজেট সিগমেন্টের ফোনগুলোর মতোই এই ফোনটার ক্যামেরা প্যাটার্নও কিন্তু ডিজাইন অনেকটা সেম দেওয়া হয়েছে। এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে সামনে পিছনে প্লাস্টিক, এবং এখানে দেওয়া হয়েছে প্লাস্টিক ফ্রেম। তো আমার কাছে মনে হয়েছে ফোনটার লুক ডিজাইন কিন্তু আহামরি চেঞ্জেস আনেনি স্যামসাং তাদের লোয়ার বাজেট সিগমেন্টের ফোনের থেকে, তবে ঠিকঠাকই আছে বাজেট অনুযায়ী। আর মার্কেটে ফোনটা 4টা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে আপনি দেখতে পাবেন। এবার আমরা কথা বলার চেষ্টা করবো এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে এই ফোনটা আমাদের মাঝে লঞ্চ করেছে স্যামসাং। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর পাবেন, এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর এখানে আপনি দেখতে পাবেন। ফ্রন্টে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, এবং ব্যাকসাইডের এবং ফ্রন্টের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস 30 FPS এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাচ্ছেন। নাইটস্কোপ মোড পাবেন, ম্যাক্রো শট মোড পাবেন, অর্থাৎ একটা ফোনের ক্যামেরা সেকশনে বেসিক যেসব সেন্সর আমাদের প্রয়োজন হয়ে থাকে মোটামুটি সবই ইনক্লুড করা হয়েছে এই ফোনটাতে। তবে ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কিন্তু আমি অনেকটা বেশি সন্তুষ্ট হয়েছে এরকম না, অবশ্যই আরেকটু ইম্প্রুভ করা উচিত ছিল। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ডেপ সেন্সর আমাদের সবারই জানা যে একদম একটা কোনো কাজেরই না, আপনি এটা দিয়ে তেমন একটা বেশি কোনো ফায়দা পাচ্ছেন না। তো এখানে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দিলে, অথবা ম্যাক্রো সেন্সরটা যদি 5 মেগাপিক্সেলের অথবা ডেপ সেন্সরটা 5 মেগাপিক্সেলের দিত তাহলে আরও বেশি ভালো হতো। তবে মূলত কস্ট কাটিংয়ের জন্যই এই বিষয়টা করা হয়েছে। এবার আমরা কথা বলবো ফোনটার পারফরমেন্স নিয়ে। ব্যবহার করা হয়েছে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, যেটা 6 নানোমিটার আরটিটিকের উপর বেস করে তৈরি, আর এর আপ টু ক্লক স্পিড 1.9 GHz। এর জিপিইউ অ্যান্ডিনো 610। আউট অফ দ্য বক্স এখানে আপনি অ্যান্ড্রয়েড 13 দেখতে পাবেন। ডুয়েল সিম কার্ড স্লট থাকবে, সাথে এক্সট্রা মাইক্রো এসডি কার্ড স্লটও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। মার্কেটে ফোনটা একটা ভেরিয়েন্টই আসতে যাচ্ছে 6128 GB। তো এখানে কিন্তু মোটামুটি হেভি গেমগুলো প্লে করা হয়েছে, এবং ভালোই পারফরমেন্স পাওয়া যাচ্ছিল। আহামরি যে আপনি এখানে উইদাউট ল্যাগে খেলতে পারবেন এরকমও না, আবার একদম খেলতে পারবেন না এরকমও না। আপনি লোয়ার গ্রাফিক্সে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব গেমগুলো ভালোই প্লে করতে পারবেন। পেয়ে যাচ্ছেন এখানে 5000 mAh-এর ব্যাটারি। বক্সে 25W-এর একটা ফাস্ট চার্জার আপনি এখানে দেখতে পাবেন। আরেকটা বিষয়, এখানে কিন্তু 3.5 mm-এর হেডফোন জ্যাকটা থাকছে। তো আমার কাছে মনে হয়েছে অবশ্যই এটা একটা ভালো বিষয়, কারণ বর্তমান সময়ে এই হেডফোন জ্যাকটা পাওয়া যায় না সব ফোনেই। তো এবার আমরা কথা বলবো ফোনটার প্রাইজিং নিয়ে। ফোনটার প্রাইস ইন্ডিয়ান মার্কেটে রাখা হয়েছে 14,999 রুপি 6128 GB ভেরিয়েন্ট। এখন বাংলাদেশের মার্কেটে আসলে এই ফোনটার এক্সাক্ট প্রাইস কত হবে সেটা তো বলা যাচ্ছে না, তবে আশা করা হচ্ছে স্যামসাং এর আগে তাদের ফোনগুলোর দাম যেরকম রাখত সেই অনুযায়ী এই ফোনটার প্রাইস হতে পারে প্রায় 20-21,000 টাকা অফিসিয়ালভাবে, তবে আনঅফিসিয়ালভাবে একটু কমও হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, নতুন কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।